প্রিয় শিক্ষার্থী সকল, আজি আমি প্যাসিভ কম্পোনেন্টের বিষয়ে দুআখার বহলাই আলোচনা করিম। প্যাসিভ কম্পোনেন্ট বুলিলে সাধারণতে রেজিস্টর, ক্যাপাসিটর, ইন্ডাক্টর, ট্রান্সফর্মার এইবোরকে সাধারণতে বুঝায়। এটা প্যাসিভ কম্পোনেন্টস বুলিলে আমি সাধারণতে রেজিস্টর, ক্যাপাসিটর, ইন্ডাক্টর, ফিউজ আর একটিভ কম্পোনেন্ট বুলিলে ডায়োড, ট্রানজিস্টর, এলইডি ইত্যাদিবোৰ পোৱা যায়। এতিয়া আমি প্যাসিভ কম্পোনেন্টস সাধারণতে রেজিস্টর বিষয়ে আমি আলোচনা করিম। রেজিস্টর দুই ধরনের পোৱা যায়। এটা হল ভেরিয়েবল রেজিস্টর, যা কোৱা হয় ভেরিয়েবল রেজিস্টর। এইটো হল ভেরিয়েবল রেজিস্টর, আমি সাধারণতে ভলিউম কন্ট্রোল বলি জানো। ইয়ার যেটো রেজিস্টর ভ্যালু, রেজিস্টর একক হল ওম, কিলো ওম বা মেগা ওম। গতিকে আমার ভেরিয়েবল রেজিস্টর কিমান ভ্যালু লাগে, তাত ভ্যালুটো ইয়াত দিয়া থাকে। ধরা হল 10 kilo ohm, 10 kilo ohm অর্থাৎ জিরোর পৰা 10 kilo ohm ইয়ার ভিতৰত আমি সেট করব পাৰো। এইটো এটা ভেরিয়েবল রেজিস্টর বা ভলিউম কন্ট্রোল, বেলেগ বেলেগ মান থাকে ইয়ার। আরও এক ধরনের রেজিস্টর যা কয় ফিক্স ভ্যালু, স্থির ভ্যালু। এই ফিক্স ভ্যালু রেজিস্টর আমি কেবা প্রকার পাও। তার ভিতর এটা হল কার্বন রেজিস্টর, যেটো নাকি কার্বনের বনোয়া হয়, কার্বন রেজিস্টর, মেটেল রেজিস্টর বা মেটেল ফিল্ম রেজিস্টর, ওয়াইরুন রেজিস্টর, এইবর হল ওয়াইরুন রেজিস্টর, আর ফিউজেবল রেজিস্টর, এটা হল ফিউজেবল রেজিস্টর। জেনারেলি কার্বন রেজিস্টরবর কম পাওয়ারর থাকে। কম পাওয়ার বলিলে কমকে কারেন্ট ইয়ার মাঝে ফ্লো হয়। এতিয়া কথা হল রেজিস্টরের কাম হল কারেন্টক বাধা দিয়া। কিমান কারেন্ট বাধা দিব সেইটো নিরূপণ করিব তার ভ্যালু কিমান। সেই ভ্যালু আমি জানিবলৈ হলে সৰু সৰু রেজিস্টর, দেখাত সৰু, ইয়ার উপর কালার ব্যান্ড দিয়া থাকে। কালার ব্যান্ড বুলি কলে রঙর বা কালারর এটা কোড নাম্বার থাকে। যেনেকুৱা প্রথম কালার হল ব্ল্যাক, যার কোড নাম্বার 0, ব্রাউন কোড নাম্বার 1, রেড কোড নাম্বার 2, অরেঞ্জ কোড নাম্বার 3, ইয়েলো কোড নাম্বার 4 ইত্যাদি। এনেকে ইয়েলো, অরেঞ্জ, অরেঞ্জ ইয়েলো, গ্রিন, ব্লু, ভায়োলেট, গ্রে, হোয়াইট, তেনেকুৱাকে কোড নাম্বার দিয়া থাকে। আর সেইমতে ইয়ার ভ্যালু উলিওয়া হয়। এতিয়া ধরি লওয়া হল এইটো একটা রেজিস্টর, ইয়ার কোড নাম্বার দিয়া আছে, কোড দিয়া আছে, কালার কোড। প্রথম কালারটো হল ব্রাউন, দ্বিতীয়টো ব্ল্যাক, তৃতীয় কালারটো হল ব্ল্যাক। সাধারণত তিনটা কালার দিয়া থাকে। আর 4 নম্বর একটা কালার দিয়া থাকে, সেইটো হল টলারেন্স। আমি তিনিটা কালার সাধারণতে ক্যালকুলেট করিম। প্রথম কালার ব্রাউন, ব্ল্যাক, ব্ল্যাক। গতি ইয়ার ভ্যালু কিমান হব আমি জানো, ব্রাউনের কারণে 1, ব্ল্যাক 0, 0। গতি ইয়ার ভ্যালু হব 1, 0 বা পূরণ 1, তারমানে 10 ohms। ইয়ার ভ্যালু হব 10 ohms। গতি আমি যদি মিটারে জুখি চাও, আমি প্রথমে এই পালো ক্যালকুলেট করে পালো 10 ohms। আর মিটারে যদি আমি জুখি চাও, আমার
ইউজ করিম ব্যবহার করিম ডিজিটাল মাল্টিমিটার যার সহায়ত আমি রেজিস্টার ভ্যালু উলিয়াব পারি। মিটারে শো করেছে দেখাইছে 10.4 ওমস বা 3 ওমস 10.3 ওমস তাহলে রেজিস্টার ভ্যালুটা ঠিকই আছে, রেজিস্টারটা ঠিকই আছে, 10 ওমস শো করেছে দেখাইছে। ঠিক তেনেকুৱা বেলেগ এটা রেজিস্টার আমি যদি ফিউজেবল রেজিস্টার লও ইয়াত লিখা থাকে ভ্যালু 220 ওম কে, তার মানে 220 ওম। এই রেজিস্টার ভাল না বেয়া বা ইয়ার ভ্যালু ঠিকই আছে না নাই আমি সাবলে হলে মিটারের সহায়ত আমি চাব পারো 221.9 দেখাইছে, 22 ইয়াতে লিখা আছে 220, তার মানে রেজিস্টার ভ্যালুটা ঠিকই আছে। ভ্যালু অলপ ইফাল ইফাল হব পারে কারণ ইয়াতে টলারেন্স এটা দিয়া থাকিব সিলভার আর গোল্ড, যিকোনো রেজিস্টারের সিলভার গোল্ড তেনেকুৱা এটা টলারেন্স দিয়া থাকে, এটা হল গোল্ড আর এটা হল সিলভার কালার। এটি এই রেজিস্টারটা আমি যদি জুখি চাও ভায়োলেট রেড আর গোল্ড এইটু যদি আমি ক্যালকুলেশন করো তেতিয়াহলে আমি পাম 8.2 ওমস আমি পাব লাগে। আমি মিটারের হয় যদি আমি জুখি চাও 8.3 ওমস আমি পাইছো, তার মানে রেজিস্টারটো ঠিকই আছে। এতিয়া এই রেজিস্টার যদি বেয়া হয় তেতিয়াহলে মিটারে কি শো করিব দেখুয়াত ইয়াত দেখাইছে কালার কোড ঠিকই আছে কিন্তু মিটারে শো করা নাই, তার মানে এই রেজিস্টারের ভিতরত কাটি গৈছে, ভিতরত কাটিছে, তার মানে ভ্যালু তেতিয়া মিটারে নেদেখুয়ায়, তেতিয়া আমি জানিম যে এই রেজিস্টারটো বেয়া আছে। ঠিক তেনেকুৱা ওয়াইর অন রেজিস্টার ফিউজেবল রেজিস্টার ইয়ার যেটো মান বা ভ্যালু ওমস বা কিলোমস লিখা থাকিব এটু 50 ওমস, এটু ওয়াইর অন রেজিস্টার 50 ওমস 49.4 ওমস অর্থাৎ 50 ওমস ভ্যালুটো ঠিকই আছে। গতি এনেকুৱাকে আমি রেজিস্টার ভ্যালু জুখিব পারো আর টেস্ট করিব পারো, পরীক্ষা করিব পারো রেজিস্টারটো ভালে আছে না বেয়া আছে। ইয়ার পিছত আমি আলোচনা করিম ক্যাপাসিটর। ক্যাপাসিটর ইয়ার কাম হল বৈদ্যুতিক শক্তি ইলেকট্রিক এনার্জি ইয়াতে জমা করে রাখে। গতি ক্যাপাসিটর বহুত ধরনের পোৱা যায়, তার ভিতর যিবোৰ আমার সাধারণত ব্যবহার হয় সিরামিক ক্যাপাসিটর, সিরামিক ক্যাপাসিটর, ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর, এইবোৰ হল ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর, কিছুমান ডাঙর কিছুমান সরু আছে, পলিয়েস্টার ক্যাপাসিটর, আরো বহুত ধরনের আছে, মেটেল ফিল্ম ক্যাপাসিটর বা মেটালাইজ ক্যাপাসিটর, পেপার ক্যাপাসিটর, টেন্টালাম ক্যাপাসিটর। সাধারণত আমার মোবাইল ফোনের ভিতর টেন্টালাম ক্যাপাসিটর ব্যবহার হয় বা কম্পিউটার মাদারবোর্ডের ভিতর টেন্টালাম ক্যাপাসিটর আর ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর ব্যবহার হয়। এটি এই ক্যাপাসিটরের যেটু একক সেইটুক আমি জেনারেলি জুখি পাও ফেরাড, কিন্তু ফেরাড 1 ফেরাড একটা ডাঙর ইউনিট ডাঙর একক, সেই কারণে মিলি ফেরাড, মাইক্রো ফেরাড, ন্যানো ফেরাড, পিকো ফেরাড হিসাবে আমি পাও। সাধারণত ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর এইবোৰ ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর যার ভ্যালু সদায় 1 মাইক্রোফেরাড বা তার উপরত থাকে, যিকোনো ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর 1 মাইক্রোফেরাড বা তার উপরত ভ্যালুটো দিয়া থাকে।
1 মাইক্রোফ্যারাডের তলর ভ্যালু সাধারণত সিরামিক ক্যাপাসিটর, এটা একটা সিরামিক ক্যাপাসিটর, সিরামিক ক্যাপাসিটর, সিরামিক ক্যাপাসিটর, ইয়ার ভ্যালু সদায় 1 মাইক্রোফ্যারাডের তলত থাকে। এতিয়া এই ক্যাপাসিটর ইয়াতে লিখা আছে 0.22 মানে 0.22 মাইক্রোফ্যারাড। এই ক্যাপাসিটরটো আমি এই মিটারৰ সহায়ত আমি চাব পাৰোঁ ইয়াৰ ভেলুটো ঠিকে আছে না নাই। .23 মাইক্রোফ্যারাড দেখুৱাইছে, ইয়াত লিখা আছে .22 মাইক্রোফ্যারাড, ই দেখুৱাইছে .23 মাইক্রোফ্যারাড। এইটো এটা সিরামিক ক্যাপাসিটর, এইটো এটা ক্যাপাসিটর, ইয়ার ভ্যালু জেনারেলি ন্যানোফ্যারাড বা মাইক্রোফ্যারাড .2 বা .19 মাইক্রোফ্যারাড, ইয়াতে ভ্যালুটো লিখা আছে 204, তাৰমানে 0.2 মাইক্রোফ্যারাড। কিছুমান ক্যাপাসিটরের কালার দিয়া থাকে, যেনেকা রেজিস্টারত আমি পালো কালার কোড দিয়া থাকে, প্রথম কালারটো ব্রাউন, দ্বিতীয়টো ব্ল্যাক, তৃতীয় কালার ইয়েলো আর চতুর্থ কালার অরেঞ্জ। সাধারণত আমি তিনটা কালারের হয়তো আমি জুখিব পারো, ক্যালকুলেশন করিব পারো, ব্রাউন, ব্ল্যাক, ইয়েলো, তাৰমানে ইয়াৰ ভেলু 10,000, তাৰমানে 0.1 মাইক্রোফ্যারাড, ইয়াৰ ভেলুটো হ'ব লাগে 0.1 মাইক্রোফ্যারাড। গতিকে 0.1 মাইক্রোফ্যারাড বা 100 ন্যানোফ্যারাড, 0.1 মাইক্রোফ্যারাড, ইয়াতে মিটাৰে দেখুৱাইছে 0.1 মাইক্রোফ্যারাড, 0.09 বা 0.1 মাইক্রোফ্যারাড, তাৰমানে ক্যাপাসিটরটো ঠিকে আছে। এই ক্যাপাসিটর যদি বেয়া হয় তেতিয়াহলে ই ভ্যালু নেদেখায়। ঠিক তেনেকুৱা পলিয়েস্টার ক্যাপাসিটর, ইয়ার ভ্যালু ইয়ার উপর লিখা থাকিব, ইয়ার গাত লিখা থাকে। ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর, ইয়ার ভ্যালু ইয়ার গাত লিখা থাকিব 2200 মাইক্রোফ্যারাড, 63 ভোল্ট। এতিয়া এই ইলেকট্রনিক্স কম্পনেন্টৰ ভিতৰত ইলেক্ট্ৰোলাইটিক ক্যাপাসিটৰ সাধাৰণতে আমি ডাঙৰ আকাৰৰ বা সৰু আকাৰৰ পাওঁ। এইটো কলা, এইটো ব্ল্যাক আৰু ব্লু বা গ্ৰীণ কালাৰ, বহু ধৰণৰ কালাৰ আমি পাওঁ। এই ক্যাপাসিটর আমি মিটারের হয় জুখিব নোৱাৰো, আমি ইয়াক টেস্ট করিব পাৰো। টেস্ট করবলে হলে আমি মিটার রেঞ্জটো ওমস বা বাজার রেঞ্জত রাখিম, আমি ইয়াক টেস্ট করিম দুটা টার্মিনেলত। একো শো কারণে আমি যদি টার্মিনেল দুটা উল্টাই দিও, একো শো করা নাই, দেখুয়া নাই, তাৰমানে এই ক্যাপাসিটরটো বেয়া আছে। এটি এইটো ক্যাপাসিটর যদি আমি টেস্ট করো, আমি উল্টাই দিম, দেখুৱাইছে, ভ্যালু দেখুৱাইছে, তাৰমানে ক্যাপাসিটরটো ভালেই আছে। ক্যাপাসিটরের কাম হল চার্জ এন্ড ডিসচার্জ। ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর মিটারটো লগার লগে চার্জ এন্ড ডিসচার্জ হয়েছে, তারমানে এই ক্যাপাসিটরটো ভালেই আছে। এতিয়া এই ক্যাপাসিটর আমি পরীক্ষা করলো যে ভালেই আছে। আন এক প্রকার প্যাসিভ কম্পোনেন্ট, সেটা হল ইন্ডাক্টর, কয়েল বা চোক আর ট্রান্সফর্মার। এইটো একটা ট্রান্সফর্মার,
য'ত প্ৰাইমাৰী আৰু ছেকেণ্ডাৰী দিয়া থাকে। আমি এতিয়া নাজানো ইয়াতে কোনফালে প্ৰাইমাৰী কোনফালে ছেকেণ্ডাৰী, কিন্তু যিহেতু ইয়াৰ ভিতৰত কপাৰ ৱায়াৰ মেৰুৱা আছে, মেৰুৱাই থোৱা আছে, একফালে প্ৰাইমাৰী একফালে ছেকেণ্ডাৰী। সাধাৰণতে প্ৰাইমাৰী ছাইডত বেছি ৰেজিষ্টেঞ্চ শ্ব' কৰিব, ইয়াৰ ৰেজিষ্টেঞ্চ ভেলু ৱায়াৰৰ যিটো ৰেজিষ্টেঞ্চ সেই ৰেজিষ্টেঞ্চ শ্ব' কৰিব প্ৰাইমাৰী ছাইড আৰু ছেকেণ্ডাৰী ছাইড। আমি জুখি চাম কোনফালে কিমান ভেলু দেখুৱাইছে। এইফালে আমি জুখি চালোঁ, একো দেখুওৱা নাই। আমি এইফালে টেষ্ট কৰি চাম, দেখুৱাইছে 17.8 ohms, কিন্তু এইফালে আমি জুখিছোঁ কিন্তু মিটাৰে দেখুওৱা নাই। তাৰমানে এই ট্ৰান্সফৰ্মাৰটো বেয়া আছে, এই ট্ৰান্সফৰ্মাৰটো একফালে শ্ব' কৰিছে আনফালে শ্ব' কৰা নাই, মিটাৰে শ্ব' কৰা নাই, গতিকে এই ট্ৰান্সফৰ্মাৰটো বেয়া আছে। আৰু ইয়াৰ পৰা আৰু এটা কথা ক'ব পাৰি, আৰু এটা বস্তু আমি জানিব পাৰোঁ, এইফালে তাৰ যিটো ভেলু দেখুৱাইছে মিটাৰে, সেই মিটাৰৰ ভেলু 18 ohms, তাৰমানে এইফালে ছেকেণ্ডাৰী আৰু এইফালে প্ৰাইমাৰী, প্ৰাইমাৰী ছাইডটো বেয়া হৈ আছে কাৰণ ইয়াতে 230 volt এপ্লাই কৰা হয়। এইটো হ'ল ট্ৰান্সফৰ্মাৰ বা চক বা কইল। পেছিভ কম্পনেণ্টৰ ভিতৰত ফিউজ, এইটো এটা গ্লাছ ফিউজ, সাধাৰণতে ইলেক্ট্ৰনিক সামগ্ৰীৰ ভিতৰত এনেকুৱা ফিউজ আমি পাওঁ। যেতিয়া বেছি কাৰেণ্ট সামগ্ৰীটোৰ মাজেৰে ফ্ল' হয় তেতিয়া এই ফিউজটো কাটি যায়। যিকোনো ফিউজৰ এটা ৰেটিং দিয়া থাকে, এইটো 8 ampere, 8 amps, 8 amp ফিউজ, 5 amp ফিউজ, 0.5 amp ফিউজ দিয়া থাকে। এতিয়া আমি এই ফিউজ কেনেকৈ টেষ্ট কৰিম, তাৰ কাৰণে আমি মিটাৰৰ ডিজিটেল মাল্টিমিটাৰৰ বাজাৰ ৰেঞ্জত ৰাখিম, ৰাখি আমি টেষ্ট কৰিম, তাৰমানে এই ফিউজটো ঠিকেই আছে, ইয়াৰ ভেলু 0.1 বা 0.0 দেখাইছে আৰু বাজাৰটো বাজিছে, এই ফিউজটো ভালেই আছে। এই ফিউজটো বেয়া হ'লে মিটাৰে নেদেখুৱায় বা বাজাৰ নাবাজে। এইধৰণে আমি ফিউজ টেষ্ট কৰিব পাৰোঁ। কিছুমান সৰু ছাইজ আছে, কিছুমান ডাঙৰ ছাইজৰ ফিউজ আমি কিছুমান ইলেক্ট্ৰনিক সামগ্ৰীত দেখা পাওঁ। ধন্যবাদ।